ব্লিডিং হার্ট নামটা শুনলেই হৃদয়ের ভিতরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। যেই ফুলটির নাম ব্লিডিং হার্ট, সে ফুলটি দেখতে কত না সুন্দর। কে এই ফুলের বুক থেকে রক্ত ঝরালো তা আমার জানা নেই, তবে নাম যখন ব্লিডিং হার্ট তখন তো এমন প্রশ্ন আসতেই পারে। ফুলটি দেখতে সেরকমই মনে হয়। কার জন্য ফুলের রক্তক্ষরণ ও নামকরণ? তবে কি ফুলেদেরও প্রেমিক প্রেমিকা থাকে? হ্যাঁ, এতটুকু জানা গেছে খুবই নয়ন অভিরাম ফুল এটি। আদিনিবাস পশ্চিম আফ্রিকা, পরিবার ল্যামিয়াসিয়া, উদ্ভিদতাত্ত্বিক নাম ক্লেরোডেনড্রাম থমসন। ইংরেজি নামের মধ্যে ব্লিডিং গ্লোরি, বর, ব্যাক ফ্লাওয়ার উল্লেখযোগ্য। এ ফুলের জনপ্রিয়তা বেশ। ব্লিডিং হার্ট মানে হৃদয়ে রক্তকরণ। ফুলের গঠনে নামকরণে বিশেষভাবে ভূমিকা রাখে। ফুটন্ত ফুল দেখতে হার্টের আকৃতি এবং তা থেকে লাল রঙের পরাগদণ্ড বের হয়। দেখে মনে হয় যেন রক্তক্ষরণ হচ্ছে। এর রয়েছে দুটি প্রজাতি, একটি সবুজ বৃত্তির মাঝে লাল, অন্যটি সাদা জাতের বৃত্তির মাঝে ফুটে লাল রঙের ফুল। গাছে প্রায় সারা বছরই ফুল ধরে, তবে শরতে বেশি ফুল ফুটতে দেখা যায় এই গাছটিতে। কাণ্ড সবুজ ও কিছুটা লোমশ প্রকৃতির হয় এই গাছটির। পাতা একক, অখণ্ড, ডিম্বাকার, মসৃণ ও গাঢ় সবুজ হয়ে থাকে। পত্রাক্ষে পাশরীয় বা প্রান্তীয় পুষ্পমঞ্জুরিতে থোকায় থোকায় ফুল ফোটে। মাটির গুণাগুণ, পর্যাপ্ত খাদ্য ও অনুকূল পরিবেশ পেলে প্রায় সারা বছরই ভালো ফুল পাওয়া যায় এই গাছ থেকে। তবে শরৎ ও বসন্তের শেষের দিক বা গ্রীষ্মের শুরুর দিকে ফুলে ফুলে গাছের মাথাগুলো পুরোপুরি ভরে যায়। এই গাছে বংশবৃদ্ধির ঘটানো হয় শাখা কলম করে ও দাবা কলম করে, এবং কাটিং করেও এর চারা বছরের পর বছর ধরে নতুন নতুন চারা করে বাগানকে ভরিয়ে দেওয়া যায়। চারা রোপণের এক বছরের মধ্যে গাছে ফুল ধরে। রৌদ্রোজ্জ্বল পরিবেশ ও পানি নিষ্কাশনের ভালো সুবিধাজনক স্থান এবং প্রায় সব ধরনের মাটিতেই এই ফুল গাছ বেড়ে ওঠে। অতি সাধারণ পরিচর্যায় বেড়ে ওঠা এই লতা গাছ বাগানের যে কোনো কোণে বেড়ে উঠতে পারে। পর্যাপ্ত রোদ পড়ে বারান্দায়ও রাখা যায় এই গাছটিকে। শুষ্কতা যেন ভরনা করে তাই পানি দেওয়াটা নিয়মিত হতে হবে। পোকামাকড়ের তেমন কোনো উপদ্রব এই গাছটিতে হয় না। সাধারণত ব্লিডিং হার্ট যে কোনো অফিস, বারান্দার ব্যালকনি, বাড়ির আঙিনা, বাগান বা পছন্দসই স্বল্প পরিমাণ জায়গায় বেশ শোভা পায়। আমার প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।